সতীর্থরা সবাই যখন প্রস্তুতিতে ব্যস্ত তখন দলছুট হয়ে একাই রানিং করে যাচ্ছেন রবসন রবিনিও। চার্লস দিদিয়ারের অবস্থা আরও খারাপ, ট্রেনিংয়ের জন্য নামতেই পারেনি ফুটবল পিচে। এসব দেখে বুঝতে আর বাকি থাকে না, মাঝিয়ার বিপক্ষে হোম ম্যাচে তাদের খেলার সম্ভাবনা একেবারেই শূন্যের কোটায়। গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে এমন ম্যাচে না পাওয়া অবশ্যই দলের জন্য বড় ক্ষতির। আবার এটাও ঠিক, বেশ সমৃদ্ধ বসুন্ধরা কিংসের সাইড বেঞ্চ, তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলে প্রতিশোধের নেশায় মত্ত অস্কার ব্রুজন। রবসন চার্লসের মতো ফুটবলার না পাওয়া আমাদের জন্য দুর্ভাগ্যের, তবে বাকিদের উপর আস্থা আছে। ম্যাচটা আমাদের জন্য প্রতিশোধের, একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটাও ধরে রাখতে হবে। আশা করছি ফুটবলাররা হতাশ করবে না। মাজিয়ার মাঠে গিয়ে 3-1 ব্যবধানে হেরে খুবই বাজেভাবে শুরু হয় বসুন্ধরা কিংসের এএফসি কাপ। তবে পরের ম্যাচগুলোই পরিস্থিতি বদলে দেয় দল। গ্রুপ ডি থেকে ওরা টেবিল টপার, ইন্টারজোন প্লে অফ সেমিফাইনাল খেলতে হলে জয়ের বিকল্প নেই এই ম্যাচে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গ্রুপ স্টেজে খুব ভালো অবস্থানে আছি, আমরা চেষ্টা করব এই অবস্থানে জন্য, কারণ কালকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ কালকের ম্যাচটা আমরা জিততে পারলে আমাদের যে লেভেলে আমরা আছি, যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যতে আমরা স্টিল থাকতে পারবো। মোহনবাগানের সাথে যে ম্যাচটা আমরা খেলছি, সেম লেভেলে যদি আমরা খেলতে পারি, সেম ডেডিকেশন নিয়ে যদি আমরা খেলতে পারি, ইনশাল্লাহ কালকের ম্যাচ আমরা একটা ভালোভাবে জয় নিয়ে ফিরতে পারবো। চলতি এএফসি কাপে বসুন্ধরা কিংস বাদে আর কাউকেই হারাতে পারেনি মাজিয়া স্পোর্টস। এই অবস্থান থেকে প্লে অফ স্বপ্ন দেখাও ওদের জন্য অসম্ভব। তারপরও জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে লড়াই জমিয়ে তুলতে চায় মালদ্বীপের ক্লাবটি। কঠিন একটা ম্যাচ হতে চলেছে আমাদের জন্য। ঘরের মাঠে বসুন্ধরা কিংসের রেকর্ড দুর্দান্ত, তবে আমরাও ছেড়ে কথা বলবো না। ফুটবলাররা অবশ্যই জয়ের জন্যই মাঠে নামবে। মুখোমুখি দেখায় বসুন্ধরা কিংসের চেয়ে পিছিয়ে মাজিয়া স্পোর্টস। কিংসের দুই জয়ের বিপরীতে গ্রিন বয়েজের জয় একটিতে। এবার অবশ্য সুযোগ থাকছে স্কোর লেভেল করার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।